हेलो फ्रेंड्स, तुम्हारे सबाई के ग्यारंटी सक्सेस यूट्यूब चैनल स्वागत। तो आज के तुम्हारे जेटा नहीं आलोचना करब से हे ब्लाड ग्रुप निर्धारण। अर्थात तुम्हें जदि तुम्हार बाबा और मायर दूजे ब्लाड ग्रुप जानो तुम कि बुझते पर आइडिया लगाते पर तुम्हार ब्लाड ग्रुप क्य होते। तो से आज के भिडियो करब ब्लाड ग्रुपर ऊपर। क्योंकि आगे हमें एक भिडियो दिए सेकेंड क्लस। तो चलो शुरू करा जा आज के क्लस। तो आम्रा एखाने बोझार चेष्टा करब जे पेरेंट्सर ब्लाड ग्रुप थेके किभाबे किभाबे पेरेंट्सर ब्लाड ग्रुप थेके किभाबे आमादेर सन्तानदेर मध्ये सन्तानदेर ब्लाड ग्रुप निर्धारण हय। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি তোমার বা তোমার উডবি যদি তোমার ব্লাড গ্রুপ জানো, কিন্তু তাহলে কিন্তু তোমরা আইডিয়া লাগাতে পারে যে তোমাদের ভবিষ্যৎ তোমাদের সন্তানের বা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের ব্লাড গ্রুপ কি হতে পারে, তোমরা কিন্তু একটা আইডিয়া লাগাতে পারো। তো ব্লাড গ্রুপ আমরা জানি যে আমাদের চার প্রকারের ব্লাড গ্রুপ হয়। तो चार प्रकार ब्लाड ग्रुप है। आमरा आगे दिन पढ़े जे ए ब्लाड ग्रुपे कि एंटीजेन थाके, बी ब्लाड ग्रुपे कि एंटीजेन थाके, कि कौन एंटीबॉडी थाके, ओ ब्लाड ग्रुपे कौन एंटीबॉडी थाके, एंटीजेन थाके, एगुलो आमरा सब आगे दिन पढ़े। काके सार्विक दाता बला है, काके सार्विक ग्रहिता बला है, समस्त किछु आगे दिन आमरा डिटेले आलोचना करेछि। तो आजकेर क्लासटा बेशी कथा ना बाड़िये आमरा शुरू करब। तो आमरा ब्लाड ग्रुप निर्धारणेर आगे आमरा आगे কিছু জিনিস আমাদের বেসিক জিনিস বায়োলজি জেনে নিতে হবে। তো চলো আমরা বেসিক জিনিস কিছু জেনে নিই। ফার্স্টে আমরা জানবো জিন, হোয়াট ইজ জিন, জিন কি। ঠিক আছে, জিন শব্দটা কিন্তু আমরা কম বেশি সবাই শুনেছি, জিন শব্দটা শুনিনি এরকম কেউ নেই। আমরা সবাই বলি যে জিন, যে আমার বাবার জিন থেকে, আমার বাবা জিনে আছে, আমাদের পরিবারের জিনে আছে, এই জন্য আমি এরকম, আমার এই ক্যারেক্টার তো হবেই, তাই না? কেন? কারণ জিনটা কী অ্যাকচুয়ালি আজকে আমরা জানব। তো জিন হচ্ছে গিয়ে কি, বংশের চরিত্র নির্ধারণ করে। চরিত্র নির্ধারণ করে অর্থাৎ তোমরা সবাই শুনে থাকবে, যে সবাই বলে থাকবে তোমার তোর নাকটা হচ্ছে কি তোর বাবার মতো, তোর কানটা হচ্ছে কি তোর মায়ের মতো, তোর কাজকর্ম হচ্ছে কি তোর বা ঠাকুমার মতো, এরকম বলে থাকে। কেন? কারণ হচ্ছে কি আমাদের জিন, জিন নাম জিন থাকে বলে। ঠিক আছে, জিন কি হয়, একটা তোমার বাবা এবং মায়ের থেকে তোমার শরীরে এসছে, তোমার বাবা এবং মায়ের মাধ্যমে কী হয়েছে তোমার শরীরে এসেছে, যার যেটা কী করছে, যেটা হচ্ছে গিয়ে তোমার বাবা বা মায়ের যার হোক একজনের ক্যারেক্টার তোমার শরীরে তোমার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ হচ্ছে। তো সেই যে জিনিসটার মাধ্যমে, যার মাধ্যমে হচ্ছে গিয়ে ক্যারেক্টারটা তোমার পেরেন্টসের থেকে তোমার শরীরের মধ্যে এসে, তাকেই বলছে জিন। ঠিক আছে, তাহলে জিন কাকে কী করে, জিন হচ্ছে গিয়ে তোমার পেরেন্টসের বা বংশের চরিত্র নির্ধারণ করে। ঠিক আছে, বোঝা গেল? তোমার পেরেন্টসের কোনো যদি কেউ বলে যে তোর মুখটা কার মতো দেখতে হচ্ছে, বাবা মা পিসি ঠাকুমা এগুলো বলে, তো এগুলো কার জন্য হয়, এগুলো সম্পূর্ণ হয় কিসের জন্য, জিনের জন্য। ঠিক আছে, তো জিনটা অ্যাকচুয়ালি থাকে কোথায়, জিনটা থাকে কোথায়, জিনের জিন কী করে বা কী, সেটা তো আমরা জানলাম, জিন থাকে কোথায়। এটা কি দেখো, আমরা যখন ফার্স্টে একেবারে প্রথমে মনে করো যখন আমরা সাইটোলজি পড়েছিলাম, তখন কিন্তু এইরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম। তো এটা কি, এর নাম কি, এর নাম হচ্ছে গিয়ে
ক্রোমোজোম, ক্রোমোজোম তাই তো? আমরা যখন একের ফার্স্টে সাইটোলজি পড়েছিলাম তখন কিন্তু এটা পড়েছিলাম, সেল ডিভিশনে কিন্তু ক্রোমোজোমের পুরোপুরি ক্রোমোজোমটা আমরা দেখেছিলাম, ক্রোমোজোমের ডিভিশন। তো ক্রোমোজোম, ক্রোমোজোম কীভাবে তৈরি হয় আমরা যদি দেখি অ্যাকচুয়ালি বেশি, ক্রোমোজোম কীভাবে তৈরি হয়, ক্রোমোজোমের মধ্যে আমরা জানি এইভাবে ক্রোমোজোমের মধ্যে কী হয়, ডিএনএগুলি এইভাবে পাক খেয়ে 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 ভালো করে গোছানোর পরে একেবারে কাছে কাছে এসে করে একেবারে যুক্ত হয়ে কী তৈরি হচ্ছে, ক্রোমোজোম তৈরি হচ্ছে। ঠিক আছে, এইভাবে দেখো, এইভাবে ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে কী তৈরি হচ্ছে, সরি ডিএনএগুলো কাছাকাছি এসে কী তৈরি হচ্ছে, ক্রোমোজোম তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের ভিতরে কী থাকছে, ক্রোমোজোমের ভিতরে থাকছে ডিএনএ, ডিএনএ ক্রোমোজোমের ভিতরে কী থাকছে, ডিএনএ। এর আকার কীরকম, একে দেখতে কীরকম, লুক লাইক দ্যাট, ওকে। তাহলে ক্রোমোজোম কীরকম, ক্রোমোজোম সরি ডিএনএকে দেখতে কেমন, ডিএনএ দেখতে হচ্ছে গিয়ে ঠিক প্যাঁচ খাওয়া সিঁড়ির মতো, সিঁড়ি। ধরো কোনো সিঁড়ি, সিঁড়ি তোমরা দেখেছো যে ওপরে ওঠা যাওয়া হয় সিঁড়ি, সেটাকে যদি প্যাঁচ খাইয়ে দেওয়া হয়, অনেকে প্যাঁচালো পেঁচানো ঘোরানো ঘোরানো সিঁড়ি থাকে না এরকম, ঠিক সেরকম প্যাঁচ খাওয়া সিঁড়ির মতো দেখতে হচ্ছে গিয়ে ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএর কিছু অংশকে বলছে জিন, ডিএনএর মধ্যেই, ডিএনএর মধ্যেই থাকে কি, জিন, ডিএনএর কিছু অংশ। মনে করো এটা ডিএনএর মধ্যে কিছু অংশ যেটা কাজ করে, ঠিক আছে, তাহলে তাকে কি বলছে, জিন। তাহলে জিন কি আমরা যদি বলি, বংশের চরিত্র নির্ধারণ করে। এছাড়া আমরা কি বলতে পারি যে ডিএনএ কার্যকারী অংশ যা ডিএনএ কিছু কার্যকারী অংশ, অর্থাৎ যেটা সক্রিয়, ঠিক আছে, অ্যাক্টিভ, যে অংশ ডিএনএ যে অংশটা অ্যাক্টিভ, যে অংশটা কাজ করে তাকেই কী বলছে, জিন। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে একটা ডিএনএর মধ্যে অনেকগুলো জিন থাকে। আর তাহলে ক্রোমোজোমের মধ্যে কী থাকছে, ক্রোমোজোমের মধ্যে থাকছে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকছে জিন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তো এবারে কী হচ্ছে, আমরা যখন জন্ম, প্রত্যেকটা মানুষের দেহে কী হয়, প্রত্যেকটা মানুষের দেহে কতগুলি ক্রোমোজোম থাকে, আমরা ফার্স্টেই পড়েছে মা, প্রত্যেকটা মানুষের দেহে কতগুলি ক্রোমোজোম থাকে, 23 জোড়া। প্রত্যেকটি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, একা কিন্তু ক্রোমোজোম অবস্থান করে না, ঠিক আছে, একা ক্রোমোজোম কিন্তু কখনো সিঙ্গেল থাকে না, সেসব জন্য ডবল ডবল থাকে, একা থাকতে পারে না। যেরকম কিছু মানুষ থাকে যারা কখনো একলা থাকতে পারে না, ডবল ডবল থাকতে পছন্দ করে, ঠিক সেরকম ক্রোমোজোম কখনো একা থাকে না, ডবল ডবল থাকে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকে। তো চলো, মনে করো এটা একটা জোড়া, এটা একটা জোড়া, 2 নম্বর জোড়া, এটা হচ্ছে কি, 3 নম্বর জোড়া,
ঠিক আছে, আমরা তিনটা জোড়া দেখলাম এইভাবে, ঠিক এইভাবে 23টা জোড়া থাকে ক্রোমোজোম একসাথে জোড়ায় জোড়ায়, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা জোড়া ক্রোমোজোমের মধ্যে একটা একটা ক্রোমোজোম আসছে কোথা থেকে, একটা জোড়ার একটা ক্রোমোজোম আসছে হচ্ছে গিয়ে তোমার পিতার কাছ থেকে অর্থাৎ বাবার কাছ থেকে, আর অপর ক্রোমোজোমটি আসছে কোথা থেকে, তোমার মায়ের কাছ থেকে, তোমার মমের কাছ থেকে, ঠিক আছে। একটা মনে করো একটা ক্রোমোজোম আসছে তোমার ড্যাডের কাছ থেকে, আর একটা ক্রোমোজোম আসছে তোমার মায়ের কাছ থেকে অর্থাৎ মমের কাছ থেকে, ঠিক আছে। তো ওই যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকছে প্রত্যেকটা জোড়ার, ঠিক আছে, এটা 1 নম্বর জোড়া, এটা 2 নম্বর জোড়া, এটা 3 নম্বর জোড়া, প্রত্যেকটা ক্রোমোজোমের একটা ক্রোমোজোম আছে তোমার বাবার কাছ থেকে, একটা ক্রোমোজোম আছে তোমার মায়ের কাছ থেকে, ঠিক আছে। এটারও তাই, একটা প্রথম একটা ক্রোমোজোম আছে বাবার কাছ থেকে, একটা ক্রোমোজোম আছে মায়ের কাছ থেকে, ইটস লাইক ক্লিয়ার, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুটো, প্রত্যেকটা ক্রোমোজোমের যে একটা ক্রোমোজোম আছে বাবার কাছ থেকে, একটা ক্রোমোজোম আছে মায়ের কাছ থেকে, তো তোমার বাবার ক্যারেক্টার আলাদা, তোমার মায়ের ক্যারেক্টার আলাদা, তাই তো। তো দুজনের যে আল্লাহ আল্লাহ ক্রোমোজোম দুটো তোমার বড় শরীরে আসছে, তোমার মধ্যে যে আছে, তাহলে কী হয়েছে, তোমার দুটো আলাদা আলাদা ক্যারেক্টারের ক্রোমোজোম এসছে, ঠিক আছে। দুটো আলাদা আলাদা ক্যারেক্টার বহন করছে, দুটো ক্রোমোজোম আলাদা আলাদা ক্যারেক্টার বহন করে। মনে করো তোমার বাবা হচ্ছে গিয়ে, মনে করো তোমার বাবার চোখের রং, একটা ক্যারেক্টার আমরা ধরুন চোখের রং, তোমার বাবার চোখের রং হচ্ছে গিয়ে ব্ল্যাক, অপর দিকে দেখা যাচ্ছে তোমার মায়ের চোখের রং হচ্ছে ব্রাউন, ঠিক আছে, বাদামি। তো এই যে দুটো যে ক্যারেক্টার আল্লাহ আল্লাহ, তাহলে দুটো আল্লাহ আল্লাহ ক্যারেক্টারের ক্রোমোজোম তোমার শরীরের মধ্যে আসছে, তাই তো। দুটো বিপরীত ধর্মের ক্যারেক্টার তোমার শরীরের মধ্যে আসছে, তাহলে তোমার তোমার যে চোখের কালার হবে সেটা ব্ল্যাক হবে না বাদামি, কালো হবে না বাদামি হবে। মনে করো এটা হচ্ছে কি চোখের রং নির্ধারণ করছে, ঠিক আছে। তোমার বাবার যদি আমরা দেখি তাহলে তার হচ্ছে গিয়ে কালো, আর তোমার মায়ের হচ্ছে গিয়ে বাদামি। তাহলে তোমার তোমার চোখের রং কোনটা হবে, কালো হবে না বাদামি হবে, ঠিক আছে। তো সেটা নির্ধারণ করবে কে, সেটা নির্ধারণ করবে তোমার যে শরীরের মধ্যে যে জিনগুলো আসছে সেই জিনগুলো, ঠিক আছে। ঠিক সেই রকমই দুটোর মাঝামাঝি হবে অবশ্যই, ঠিক সেই রকমই তোমার তোমার সেই ঠিক সেই রকমই তোমার ব্লাড গ্রুপও কিন্তু নির্ধারণ করে সেই জিন। ঠিক আছে, ব্লাড গ্রুপ নির্ধারণ করবে দুটো জিন, ঠিক আছে। অর্থাৎ দুটো জিন কে কে, একটা হচ্ছে কি তোমার বাবার কাছ থেকে যে একটা জিন আসে সেটা, আরেকটা হচ্ছে কি তোমার মায়ের কাছ থেকে যে জিন আসে সেটা, তাই তো। তাহলে তোমার শরীরের মধ্যে দুটো জিন অবশ্যই অবস্থান করছে। এক এখানে মেন ব্যাপারটা এটাই হচ্ছে যে একটা ক্যারেক্টারের মধ্যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে দু টাইপের জিন অবস্থান করে, ঠিক আছে। বিপরীত, সেটা বিপরীত হতে পারে বা একই হতে পারে। যদি তোমার বাবা মার কাছ থেকে একই আসে তাহলে একই ক্যারেক্টারের একই জিন অবস্থান করবে, একটা ক্যারেক্টারের জন্য একই টাইপের জিন অবস্থান করবে। আর যদি দুজনের ক্যারেক্টার যদি আলাদা হয় তাহলে একটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা জিন অবস্থান করবে, ঠিক আছে। চলো আমরা আবার নিচে এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে তোমার বাবা গোম আছে, এটা হচ্ছে গিয়ে তোমার বাবা, ঠিক আছে। অর্থাৎ এই ক্রোমোজোমটা এসে কোথায় থাকে, তোমার বাবার কাছ থেকে, ইটস ওকে। এই ক্রোমোজোমটা এসে তোমার মায়ের কাছ থেকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, একটা হচ্ছে কি তোমার বাবা, একটা হচ্ছে কি তোমার মা।
আমাদের দুটো করে ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায়, এটা এক জোড়া ক্রোমোজোম ধরলাম, এক জোড়া ক্রোমোজোমের মধ্যে একটা আসছে তোমার বাবার কাছ থেকে, একটা আসছে তোমার মায়ের কাছ থেকে, ঠিক আছে? তো দুটো ক্রোমোজোম কি করছে, দুটো ক্রোমোজোম মনে করো এটা হচ্ছে গিয়ে এরা কি করে, তাহলে ক্রোমোজোম কি করবে, মেনলি ক্রোমোজোমের মধ্যে থাকছে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকছে জিন, সেই জিন কি করবে, সেই জিন হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টার নির্ধারণ করবে, অর্থাৎ আমার কি চরিত্র হবে, আমার পদ, আমার ব্যবহার কেমন হবে, আমি দেখতে কেমন হব, সমস্ত কিছু নির্ধারণ করবে কে, জিন, ঠিক আছে? তো তাহলে এই ক্রোমোজোমের মধ্যে থাকে কি, এই ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, ঠিক আছে? জিন যে জায়গায় অবস্থান করে, মনে করে এই ক্রোমোজোমের এরকম জায়গায় অবস্থান করছে কি, আমার ব্লাড যে গ্রুপ নির্ধারণ করে সেই জিন, ঠিক আছে? সেই জায়গাটাকে কি বলছে, মনে করো তুমি যে থাকো, তুমি থাকো, তোমার থাকার জন্য একটা বাড়ি তো দরকার, তাই না? তাহলে তোমার যে যেখানে থাকছো তোমার বাড়ি, সেটাকে কি বলছে, তোমার বাড়ি বলছে বা ঘর বলছে, একটা থাকার জায়গা, তুমি সে গাছের তলায় থাকো না, তাই তো? ঠিক সেই রকমই ক্রোমোজোমে যে থাকার, সরি, জিনের যে থাকার জায়গাটা, যেই জায়গায় অবস্থান করছে, একই ক্যারেক্টার এরা কি করছে, একই ক্যারেক্টার কিন্তু বহন করছে, ঠিক আছে? তাহলে এদেরকে এই জায়গাগুলোকে কি বলছে, লোকাস, জায়গাটাকে কি বলছে, লোকাস, লোকাস, ঠিক আছে? অর্থাৎ একই ক্যারেক্টার নির্ধারণ করার জন্য যে নির্দিষ্ট জায়গায় একটি জিন অবস্থান করে তাকে বলছে লোকাস, ঠিক আছে? লোকাস, এটা তোমরা মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, আমি জাস্ট তোমাদের এমনি বলছি। এবার হচ্ছে কি, দুটো বিপরীত, দেখো এখানে এখানে হচ্ছে কি, একই ক্যারেক্টার, একটাই ক্যারেক্টার নির্ধারণ করছে কিন্তু দুটো বিপরীত, ঠিক আছে? অর্থাৎ এক, মনে করো তোমার বাবা হচ্ছে কি খাটো, তোমার বাবা হচ্ছে খাটো, অর্থাৎ তোমার বাবার কাছে জিনটা থাকছে খাটো জিন, আর তোমার মা হচ্ছে কি লম্বা, অর্থাৎ তোমার মায়ের কাছে জিনটা থাকছে লম্বা, একই ক্যারেক্টার, অর্থাৎ এখানে ডিটারমাইন করছে কি লম্বা হবে না খাটো হবে, ঠিক আছে? কিন্তু বিপরীত ক্যারেক্টার, বিপরীত বৈশিষ্ট্য, একই ক্যারেক্টার বিপরীত বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে এদের এদের একে অপরকে কি বলছে, অ্যালিল, অ্যালিল কাকে বলে, একটা ক্যারেক্টার নির্ধারণ করবে কিন্তু ঠিক আছে? তো এগুলো তোমাদের সাধারণত জানার দরকার নেই, কারণ আমাদের নিট এক্সাম ক্লিয়ার করবো না, ঠিক আছে? তাহলে কী হচ্ছে, আমার বাবার কাছ থেকে একটা ক্যারেক্টার আসছে, আমার মায়ের কাছ থেকে একটা ক্যারেক্টার আসছে, দুটো ক্যারেক্টার, ঠিক আছে? অর্থাৎ দুটো বৈশিষ্ট্য আসছে। তাহলে এখানে এটা মনে করো, এটা হচ্ছে কি, এই যে জিনটা আমরা এঁকেছি, এটা মনে করো ব্লাড গ্রুপ ডিটারমাইন করার জিন, ঠিক আছে? তাহলে আমাদের যে ব্লাড গ্রুপ যে নির্ধারণ করে, তার জন্য আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু দুটো জিন অবস্থান করে, দুটো জিন অবস্থান করে, ঠিক আছে? প্রত্যেকের শরীরে, প্রত্যেকের শরীরে দুটো জিন অবস্থান করে। তো কী কী জিন, আমরা যদি আমাদের ব্লাড গ্রুপ হয়, দুটো জিন অবস্থান করে, তার মধ্যে একটা আছে কার কাছ থেকে, একটা আছে মায়ের কাছ থেকে, একটা আছে বাবার কাছ থেকে, এটা সাধারণ কথা আমরা বুঝে গেছি। যদি তোমার ব্লাড গ্রুপ হয় তাহলে তোমার জিন কি হবে, জিনোটাইপ কি হবে, জিন জিনোটাইপ হবে আই এ, যেহেতু এ আছে তার মানে তোমার যে জিনটা থাকবে এ থাকবে, এটা হচ্ছে একটা জিনোটাইপ, অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে থাকছে আই এ, আরেকটা ক্রোমোজোমের মধ্যে কী থাকতে পারে, আরেকটা ক্রোমোজোমের মধ্যেও থাকতে পারে এ, ঠিক আছে? এছাড়া আরেকটা হতে পারে জিনোটাইপ কি না, আই এ এবং আই ও, ও ও হচ্ছে গিয়ে সাধারণত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে এতটা ডোমিনিয়ন্ট নয়, যার পাওয়ারটা খুব কম,
তাকে শুনে তাকে ডুমে তাকে হচ্ছে কি দাবিয়ে রাখছে, ওকে দাবিয়ে রাখে কে, এ দাবিয়ে রাখছে, এই জন্য ও হচ্ছে কি প্রকাশ হতে পারে না, এই কারণে তার ব্লাড গ্রুপ কী হয়, এ হয়। আর যদি এ থাকে, এ দুজনেই আমাদের দেখবে ক্লাসরুমের মধ্যে অনেক রকম বন্ধু থাকে, কিছু বন্ধু থাকে খুব পাওয়ারফুল, ঠিক আছে, তারা হচ্ছে সে হচ্ছে কি একাই 100 আর সবাইকে দাবিয়ে রাখবে, আর কিছু থাকবে চুপচাপ থাকে, একেও তাকে যে কেউ দাবিয়ে রাখতে পারে। তো ঠিক সেই রকমই হচ্ছে গিয়ে ক্লাসরুমে যে দাবিয়ে থাকার যে চুপচাপ যে ছেলেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ও, ঠিক আছে। আর পকড় হওয়া যে অর্থাৎ হচ্ছে গিয়ে একেবারে গোটা ক্লাসরুমের মধ্যে হল্লা ফেলে রাখে, সে একাই 100, তারাকে সে সমস্ত হচ্ছে গিয়ে এ এ এবং হচ্ছে গিয়ে আমরা পরে দেখবো বি, এ এবং বি হচ্ছে কি তারা কি, তারা হচ্ছে কি একা থাকলেই গোটা ক্লাসরুমে তাদেরকে কেউ দাবাতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখেছি যে দুটো জিন অবস্থান করে, একটা জিন কি, একটা জিন হচ্ছে কি আই এ, এ যদি থাকে আমাদের ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে আমাদের জিন কি হবে, আই এ এবং আই এ দুটো থাকবে, অর্থাৎ দুটো জিন থাকছে আমরা দেখলাম, একটা বাবার কাছ থেকে এসছে একটা মায়ের কাছ থেকে এসছে, আরেকটাই হচ্ছে কি আই এ অথবা আই ও, দুটো হতে পারে। যদি বি হয়, মনে করো তোমার ব্লাড গ্রুপ বি, তাহলে তোমার জিনোটাইপ কি হবে, জিনোটাইপ মানে হচ্ছে গিয়ে আমাদের যে জিনের যে টাইপ তাকে বলছে জিনোটাইপ, ঠিক আছে, জিনের যে ক্যাটাগরি, বলো আইবি, আইবি অর্থাৎ তোমার হয়তো তোমার বাবার কাছ থেকেও বি এসেছে, তোমার মায়ের কাছ থেকেও বি এসেছে জিন, ঠিক আছে, অথবা হতে পারে আইবি আইও। ও বললাম যে তাকে দাবিয়ে রাখে, এখানে কে দাবিয়ে রাখছে, বি দাবিয়ে রাখছে, আর এর ক্ষেত্রে কে দাবিয়ে রেখেছিল, ও এ দাবিয়ে রেখেছিল। যদি এ বি হয় তাহলে দেখা যাচ্ছে, যদি এ বি হয় তাহলে এ কেও কেউ দাবিয়ে রাখতে পারে না, বি কেও কেউ দাবিয়ে রাখতে পারে না, তাহলে এক্ষেত্রে কি হবে, এ বি দুজনেই ক্লাস চালাবে, ঠিক আছে, অর্থাৎ এখানে কি হবে, এখানে এ এবং বি, এর জিনোটাইপ হবে এ, আরেকটা হচ্ছে বি, অর্থাৎ তোমার মায়ের কাছ থেকে এসছে মনে করো বি এবং তোমার বাবার কাছ থেকে এসছে এ, তাই জন্য তোমার ব্লাড গ্রুপ হয়েছে কি এ বি, এ বি কেন, ঠিক আছে। ও যদি হয় তাহলে কি হবে, ও যদি হয় তাহলে ওই হবে আইও আইও, অর্থাৎ তোমার বাবার কাছ থেকেও এসছে মায়ের কাছ থেকেও এসছে। ও হচ্ছে কি একা কোনো কিছু করতে পারে না, একা কি কোনো কিছুজন থাকে, একা কোনো কিছু থাকে না, কিন্তু যদি জুড়ি পেয়ে যায় তাহলে তাকে ধরার কোনো জায়গা থাকে না, ঠিক সেই রকমই ও হচ্ছে গিয়ে কি একা কোনো কিছু থাকতে পারে না, ও হচ্ছে গিয়ে একা হচ্ছে গিয়ে চুপচাপ, কিন্তু যদি জুড়ি পেয়ে যায় তখন সে হচ্ছে গিয়ে একেবারে স্কুলে ডন। তাহলে কি হলো, যদি আমার ব্লাড গ্রুপ এ হয় তাহলে আমার বাবার কাছ থেকে মনে হয় এ এসছে এবং এ থাকবেই একটা, আরেকটা জিনোটাইপ এ হতে পারে অথবা ও হতে পারে, যদি বি হয় তাহলে একটা বি আরেকটা হচ্ছে গিয়ে বি হতে পারে অথবা ও হতে পারে, এ বি হলে এ বি আই এ আই এ বি, ঠিক আছে, ও হলে আই আই ও আই ও। এবারে এখান থেকে যদি আমরা দেখি যে মনে করো, এখান থেকে যদি আমরা দেখি যে এ প্লাস বি, মনে করো তোমার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে এ আর তোমার গার্লফ্রেন্ডের হচ্ছে গিয়ে বি, ঠিক আছে, তাহলে তোমাদের সন্তানের কি হতে পারে, বা তোমার বাবার মনে করো এ, তোমার মায়ের মনে করো বি, তাহলে তোমার যে তোমরা যে আছো ভাই বোনেরা তাদের মধ্যে কোন টাইপের হতে পারে ব্লাড গ্রুপ। দেখো এখানে আমরা ক্লোজ কানেকশান করব, আমরা আগে এর জিনোটাইপ দেখে নিই কী হতে পারে, আই এ আই এ, তাহলে এ থেকে পড়ছি আই এ এবং আই এ, ঠিক আছে। আরেকটা কানেকশান, আরেকটা হচ্ছে গিয়ে কি আই এ আই বি আই সরি আই ও, তাই তো। এবারে বি, বি থেকে কি আসছে আমরা, বি থেকে পাচ্ছি তাই তো। তাহলে আমাদের কি কি হতে পারে দেখো, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি আমরা দেখি এক্ষেত্রে হবে কি,
আইএ আইবি, অর্থাৎ তাহলে আইএ আইবি কার জিনোটাইপ থাকো? দেখো আমরা দেখেছি আইএ আইবি হচ্ছে কি এবি, তাহলে তোমার বাবা বা মায়ের মায়ের যদি ব্লাড গ্রুপ যদি এ এবং বি, হয়তো কারুর একজনের এ হলো আর একজনের বি হলো, তাহলে তোমাদের কি হতে পারে, তোমাদের ব্লাড গ্রুপ কি হতে পারে, এবি 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 হতে পারে। এছাড়া কি হতে পারে, এছাড়া হচ্ছে গিয়ে এবি হতে পারে, এছাড়া কি হতে পারে, এছাড়া হচ্ছে গিয়ে দেখো আইবি আইও, আইবি আইও কার আছে, বি এর আছে, অর্থাৎ বি ব্লাড গ্রুপ হতে পারে তোমার, আইও আইও কার, তাহলে জিরো জিরো তার মানে কি হবে, ও হবে। জিনোটাইপ কার আছে আইএ আইওর, দেখো এ, তাহলে কি হচ্ছে এ। তাহলে আমরা যদি এখানে দেখি যে তোমাদের পেরেন্টসের মধ্যে ব্লাড গ্রুপ এ এবং বি যদি হয়, কারুর একজনের এ আর আরেকজনের অপরজনের বি হলে, তাহলে আমাদের কি কি ব্লাড গ্রুপ দেখা যাবে, এ বি এ বি ও, অর্থাৎ চার টাইপেরই দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশানে আসতে পারি, এখান থেকে আমরা একটা ডিসিশানে আসতে পারি কি না, এ এবং বি হলে কি হবে, এনি টাইপ, অর্থাৎ যদি পেরেন্টসের মধ্যে এ বি ব্লাড গ্রুপ হয়, তাহলে সন্তান কিন্তু যে কোনো প্রকারের ব্লাড গ্রুপ হতে পারে, ঠিক আছে, যে কোনো প্রকারের ব্লাড গ্রুপের সন্তান হতে পারে। তাহলে এখান থেকে আমরা দেখলাম, এবারে আমরা দেখব এর সাথে এ বি তাহলে এবারে দেখবো এ সাথে এবি, এ প্লাস এবি হলে কি হতে পারে, এ প্লাস এবি হলে কি হবে, এর থেকে আমরা কি পাচ্ছি, এর থেকে পাচ্ছি আইএ আইইউ, এর থেকে আমরা দু প্রকারের জিনোটাইপ পেতে পারি আইএ আইও, তাই তো। এ বি থেকে দু প্রকারের জিনোটাইপ হবে, কি হবে না, হচ্ছে আইএ আইবি, তাই তো। হ্যাঁ, তো দুটোই হচ্ছে গিয়ে দুজনেই দুজনের পাওয়ার দেখাবে, কেউ কারোর থেকে কম নয়। তাহলে এখানে কি হতে পারে, এখানে সন্তান কি হতে পারে, সন্তানের ব্লাড গ্রুপ আইএ আইএ, অর্থাৎ কি হবে, এ, দুটো এ আছে মানে এ হবে, ঠিক আছে। নেক্সট কি হতে পারে দেখো, এটা কিন্তু এ বি বোধ আছে, তাহলে এটা কি হবে, এ বি হবে, ঠিক আছে। এখানে কি আছে, এ আর ও, এ ও হলে এ হবে, তাহলে এক্ষেত্রেও এ আসছে, এখানে কি হচ্ছে, বি হচ্ছে। তাহলে এখানে যদি আমরা দেখি এর সাথে আমরা বি কানেকশন করে, তাহলে কি দেখলাম, দেখো এ বি এ বি তিনটেই আছে কিন্তু ও আসছে না, ঠিক আছে। তাহলে কি হবে, বিয়ের সাথে করলেও কিন্তু সেম জিনিসই আসবে, আমরা বিয়ের সাথে করেও দেখে নিচ্ছি, চলো। এবি বি এবির জিনোটাইপ হচ্ছে গিয়ে এ আর বি, আর বি এর জিনোটাইপ হচ্ছে গিয়ে বি আর জিরো, তাই তো। তাহলে আমরা যদি করি, এখানে এসে
অর্থাৎ এবি মানে এবি হবে। এ আর জিরো মানে হচ্ছে কি এ হবে বিবি, এটা হচ্ছে কি বিবি হবে। দেখো এরও বি আছে, এরও বি আছে, তার মানে বিবি, বিবি মানে বি। আর বিও মানে, বিও মানে কি বি, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এ বি সাথে যদি তুমি এর কানেকশান করো বা বির কানেকশান করো, যেটারই কানেকশান করো, সেক্ষেত্রে কি হচ্ছে আমরা কিন্তু ও বাদে আর সমস্ত প্রকারের ব্লাড গ্রুপ পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের সেকেন্ড সূত্র তাহলে কি হলো, ঠিক আছে, ও ছাড়া সমস্ত প্রকারের ব্লাড গ্রুপ এখানে পাওয়া যাবে। অর্থাৎ এ বি সাথে যদি কারুর এ বি ব্লাড গ্রুপ রক্তের সাথে যদি কোন কোনো প্রকারের ব্যক্তির বিয়ে হয়, তাহলে তার কিন্তু ও ব্লাড গ্রুপ পাওয়া যাবে না। ঠিক আছে, এবারে তাহলে আর আমাদের কী বাকি থেকে গেল, এ বি হয়ে গেছে, এর সাথে বির ক্রস হয়ে গেছে, বি এর সাথে এ বির হয়ে গেছে, বির সাথে এ বির হয়ে গেছে, তাহলে হচ্ছে কি এ আর ও, এ বি আর ও। আচ্ছা দুটোর মধ্যে ডিফারেন্স কি যদি আমরা দেখি, যে এ সাথে এ এ হচ্ছে আর এ বি দুজনের ক্রস হলে ডিফারেন্ট কি, এক্ষেত্রে হচ্ছে কি 50% চান্স আছে এ হওয়ার, আর হচ্ছে গিয়ে 25% চান্স আছে এ বি হওয়ার, আর 25% চান্স আছে বি হওয়ার। এক্ষেত্রে ঠিক তার উল্টা কি না, হচ্ছে গিয়ে 50% চান্স বি হওয়ার, এ বি বি। তো তোমাদের কোশ্চেনগুলো ঠিক এরকম আছে, যে বা পিতা যদি এ হয় তা আর মাতা মাতা যদি এ বি হয়, তাহলে তো সন্তানের ব্লাড গ্রুপ কী হতে পারে, বা অনেক সময় এমনও দিয়ে যায় কি হতে পারে না, কি হবেই না একেবারে। ঠিক আছে, তো কোনটা কোনটা হতে পা কোনটা কোনটা হবে না সেটা জানা থাকলে আমাদের কোনটা হবে সেটা কিন্তু জানা থাকবে, কোনটা হবে না সেই সেটা আমাদের মনে রাখতে হবে, দিলে আমরা ইজিলি জেনে যাব যে কোনটা হবে। এর সাথে ও দেখো, তার মানে এখানে এ হবে, আবারও ও এ, অর্থাৎ এখানে হচ্ছে কি 50% চান্স কি হচ্ছে 50% এ আর 50% ও। বিয়ের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, আমরা দেখে চলো দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি একেবারে।
অঙ্কগুলো যে করাচ্ছি তোমরা কিন্তু নোট করে নেবে খাতায় সব। তো এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে গিয়ে কি, বিআরও মানে বি, এটাও বিআরও মানে বি, এক্ষেত্রে ও হবে, এক্ষেত্রে ও হবে, অর্থাৎ এখানেও কিন্তু 50% চান্স কি বি হওয়ার, আর 50% চান্স হচ্ছে গিয়ে ও হওয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যে ডিসিশানে আসতে পারি সেটা হচ্ছে গিয়ে, যদি ওর সাথে এ বা বি, যে কোনো এ বা বি যে কোনো ক্রস কানেকশান করি, তাহলে কি হবে, সেই ব্লাড গ্রুপ হবে এবং ও হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 50% হচ্ছে গিয়ে এ অথবা বি, যেটা কানেকশান করাবে সেটা, এবং আর 50% হচ্ছে গিয়ে ও হবে। ঠিক আছে, যদি তুমি ওর সাথে এর এর বিবাহ দাও, তাহলে কি হবে, 50% এ হবে আর 50% ও হবে। অর্থাৎ যদি দুটো বাচ্চা হয় তাহলে দেখা যাবে একজনের হচ্ছে গিয়ে এ ব্লাড গ্রুপ হবে, একজনের হচ্ছে গিয়ে ও হবে। ঠিক আছে, তোমাদের মাথায় যদি এত কিছু না ঢোকে, জিনোটাইপ, জিন, তারপর অ্যালিল, লোকাস, এট্রাক্সা, কস কানেকশান, তোমরা কিন্তু এই যে সূত্রগুলো লিখে দিচ্ছে এইগুলো কিন্তু তোমরা, এইগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, ভালো করে মনে রাখবে, দিলেই কিন্তু তোমাদের পরীক্ষায় মোটামুটি কোশ্চেনগুলো করতে পারবে। এবি সাথে ও, আইবি, প্রত্যেকটার নিচে কিন্তু অঙ্কগুলোর নিচে কিন্তু সূত্রগুলো অবশ্যই লিখে রাখবে। অর্থাৎ এখানে দেখো, এক্ষেত্রে কিন্তু এ হচ্ছে আই এ আই ও মানে এ, এখানেও আই এ আই ও মানে এ, এখানেও ঠিক তাই। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি 50% চান্স হচ্ছে গিয়ে এ হওয়ার, আর 50% চান্স হচ্ছে গিয়ে বি হওয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে, যদি কোনো এ ব্যক্তির সাথে ও ব্যক্তির বিয়ে হয়, তাহলে তার সন্তানরা কিন্তু কখনোই এ বি এবং ও হবে না। ঠিক আছে, অর্থাৎ মনে করো যে এ বি আর ও হচ্ছে গিয়ে দুজন দুজনকে একেবারে পছন্দ করে না, অপছন্দ দুজন ব্যক্তি, তাহলে এ বির সাথে যদি ওর বিয়ে করে দেওয়া হয়, তাহলে কিন্তু কখনোই তারা, তাদের যে সন্তান হবে তারা এ বি ও হবে না। তাহলে আর কি বেঁচে থাকলো, এ আর বি থাকলো, তাই তো? এ বি প্লাস ও হলে কি হবে, 50% চান্স হবে গিয়ে এ বাচ্চা, আর হচ্ছে গিয়ে আর 50% হচ্ছে গিয়ে বি হবে। কিন্তু কখনোই এ বির সাথে ও ক্লস করালে কখনোই কিন্তু এ বি আর ও হবে না। ঠিক আছে, এটা একেবারে মাথায় ঢুকিয়ে নাও যে এ বি আর ও দুজন দুজনকে একেবারে পছন্দ করে না, দুজন দুজনের একেবারে বিপরীত, দুজন দুজনের শত্রু। তাদেরকে যদি তুমি মিলিয়ে দাও, তাদেরকে বিয়ে করিয়ে দাও, তাহলে তারা কখনো পড়বে না, তাই তো? তাহলে তারা যে উৎপাদন করবে, তাদের নিজেদের প্রোডাক্ট নিশ্চয়ই উৎপাদন করবে না।
বিপরীত অন্য প্রোডাক্ট করবে, অর্থাৎ এবি ছাড়া, এবি এবং ও ছাড়া অন্য কিছু হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কী কী চারটা দেখলাম, দেখো, এ এবং বি যদি এ ব্যক্তির সাথে বি ব্যক্তির বিয়ে হলে, অর্থাৎ যদি তোমার ব্লাড গ্রুপ মনে করো এ এবং তোমার উডবির ব্লাড গ্রুপ বি, তাহলে কিন্তু তোমাদের সন্তান যে কোনো ব্লাড গ্রুপের হতে পারে, ঠিক আছে? যদি এ বির সাথে বি বা এ যে কোনো একজনের বিয়ে করানো হয়, তাহলে কিন্তু ও ছাড়া সমস্ত কিছু হবে। এক্ষুনি পড়লাম যে ওর সাথে এ বির হচ্ছে, এ বি আর ওর হচ্ছে কি দুজন দুজনের শত্রু। তাহলে এ বির সাথে যদি তুমি কারোর কানেকশান করাও, তাহলে নিশ্চয়ই ও সে উৎপাদন করবে না, ও হবে না, ঠিক আছে? তাহলে এ বির সাথে যে কারোর বিয়ে দিলে ও হবে না, ও বাদে সমস্ত কিছু হবে। ওর সাথে যদি আমি এ বা বির কানেকশান করাই, মানে এ ব্লাড গ্রুপ বা বি ব্লাড গ্রুপ ওর সাথে যদি হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি যেই ব্লাড গ্রুপ করাবে সেই ব্লাড গ্রুপ এবং ও, ঠিক আছে? যদি ওর সাথে এ বা বির কারুর যদি বিয়ে হয়, তাহলে যে ব্লাড গ্রুপ ব্যক্তির বিয়ে হয়েছে সেই ব্লাড গ্রুপ এবং ও, ঠিক আছে, প্রডিউস করবে। এ বি আর ওর হলে, তাহলে কিন্তু এ আর এ বি আর ও ছাড়া আর যে দুটো ব্লাড গ্রুপ আছে তারা হবে, ঠিক আছে? তোমরা যদি এত কিছু জিনোটাইপ, এত অঙ্ক কষে টষে মাথার মধ্যে জ্যাম না করতে পারো, বুঝতে না পারো কোনো কিছু, তাহলে কিন্তু এই যে মেন চারটা সূত্র আমরা যে পেলাম, এই মেন যে চারটা আমরা সূত্র পেলাম, সেগুলো কিন্তু লিখে নাও এবং এইগুলোই মুখস্থ করে নাও। এখান থেকেই এগুলো কিন্তু মুখস্থ রাখলে, ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখলে তোমরা কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো করে আসতে পারবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু কোশ্চেন পড়ে, এখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে, যে তোমার পিতা বা মাতার ব্লাড গ্রুপ অমুক হলে তোমার ব্লাড গ্রুপ কী হবে, এরকম কোশ্চেন পড়ে। এবং তোমরা যদি বুঝতে চাও, বা তোমরা কিন্তু এই অঙ্কগুলো যে আমরা করলাম সেগুলো কিন্তু অবশ্যই তুলবে। তাহলে আজকে এই পর্যন্ত, এখান থেকে কোশ্চেন আসে, অর্থাৎ তোমরা এই চারটা কিন্তু তুলে নাও, এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? এর পরের দিন আমরা ব্লাড সার্কুলেশানের যে পড়ছিলাম, আমাদের WBC অবধি হয়েছিল ব্লাড সার্কুলেশানের, প্লেটলেট আমরা পড়বো। তো আজকে এই ক্লাসটা এত দূর অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।